অমর একুশে গ্রন্থমেলা 2020 লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলা। এটি মূলত বিগত বছরগুলো থেকে এবছর মেলার পরিধি বৃদ্ধি পেয়েছে। তবে যেমন সফলতা আছে বইমেলায় এবং কিছু কিছু দৃষ্টি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বলে আমার মনে হয়। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা দরকার এবং এজন্য পুস্তক প্রকাশক সমিতির কর্মকর্তাবৃন্দ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ এর সমন্বয় উদ্যোগে প্রথমে বলবো আমি যে এখানকার পাঠকদের অধিকাংশ পাঠকদের মনোজাগতিক একটি বিষয় রয়েছে, সেটি হলো পাঠকরা এসে ছোট প্রতিষ্ঠানগুলোর দিকে দৃষ্টি দিচ্ছে না, বড় পেভিলিয়নগুলোর দিকে দৃষ্টি দিচ্ছে এবং তারা মনে করে যে পেভিলিয়নগুলোতেই বড় বই আছে। কিন্তু নতুন প্রকাশক যারা নতুন সাহিত্য বিনির্মাণ করতে চায়, জাতির হাতে ভালো বই তুলে দিতে চায়, এরকম ছোট ছোট অনেক প্রতিষ্ঠান আছে যারা গুরুত্বপূর্ণ বই বের করে কিন্তু পাঠক সেই সব জায়গায় সঠিকভাবে পৌঁছে না। আমার কাছে মনে হয়েছে যারা বড় প্রতিষ্ঠান বলতে যাদের বইয়ের সংখ্যা বেশি, তাদের পেভিলিয়ন না দিয়ে তাদের স্পেস যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই যে বৈষম্যটা, পেভিলিয়ন এবং স্টলের যে বৈষম্যটা, বিশেষ করে আমি বলবো যে ব্রাহ্মণ শূদ্রের যে বৈষম্য, সেই বৈষম্যটা মনে হয় যে বইমেলায় দেখা দিয়েছে এবং এটা মনে হয় নিরসন করা দরকার। এবং আমার কাছে আরও মনে হয়েছে যে এক্ষেত্রে শক্ত অবস্থানে থাকা দরকার। একুশের বইমেলায় এবার দেখেছি যে বিশেষ করে খাওয়া দাওয়ার দোকানপাট খুব বেশি হয়ে গেছে। আমার মনে হয় যে বইমেলাতে এরকম মাস্তি টাইপের একটি উৎসব, এটি বন্ধ করা উচিত। বইমেলা হলো মেধা মননের জায়গা এবং যারা সাহিত্যের মূল ধারায় কাজ করে মূলত, কারণ বই হলো আপনার মেধা মননের জায়গা, সেই মেধা মননের যে জায়গা, উর্বর জায়গাটি, সেখানে গুরুত্বপূর্ণ বই, যেগুলো জাতি গঠনে যে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই বইগুলোকে প্রচার করা দরকার মিডিয়ার তরফ থেকে এবং জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের উচিত এগিয়ে আসা এবং জাতির হাতে ভালো বই তুলে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু লক্ষ্য করা গেছে যে সাহিত্যের মূল ধারা নিয়ে কাজ করলো বাংলা একাডেমি এবং প্রকাশক সমিতি, এখানে আমরা দেখি যে ধর্মীয় বইয়ের ব্যাপক বিস্তার ঘটেছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই ধর্মীয় বইগুলো সাহিত্যের মূল ধারা নয়। ধর্মীয় বই বিক্রি করবে সেজন্য ভিন্ন মাধ্যম হতে পারে, এখানে ইসলামী যে সংগঠনগুলো আছে, বিশেষ করে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ইসলামিক বইয়ের স্বতন্ত্র মেলা করতে পারে, কিন্তু সাহিত্যের মূল ধারার বুদ্ধিবৃত্তি চর্চার যে জায়গা সেখানে মনে হয় যে আরও মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি মেলা কর্তৃপক্ষের, এবং সেই জায়গায় আরও গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। তো আমাদের সীমাবদ্ধতা আছে, এগুলো আলোচনা করে মনে হয় যে সমস্যাগুলো চিহ্নিত করে এগুলো কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি সবাই মিলে, প্রকাশক সমিতি এবং প্রকাশকরা এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষ, আমার মনে হয় যে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং বইমেলার জয় হোক, বাঙালি জাতির জয় হোক, বুদ্ধিবৃত্তির যে চর্চা তার জয় হোক।